তারা সরকারের বিরুদ্ধে পথে নেমেছে এবার তাদের যদি চরিত্রটা আমরা দেখি তাহলে দেখব যে এই শ্রেণীটা কিন্তু সচরাচর রাজনীতিতে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করা পথে খাটে দেখা যায় সেই শ্রেণী নয় যেমন যারা পরে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলা আজকে এই মুহূর্তে দোসরা সেপ্টেম্বর শনিবার আমরা অনুষ্ঠান করছি তখন রাজপথে বসে আছে যে ডাক্তাররা ডাক্তাররা তারা কিন্তু বিভিন্ন যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প আছে জনমুখী প্রকল্প আছে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী কথ অমুকশ্রী তমুকশ্রী ইত্যাদি প্রকল্পের উপভোক্তা নন ডাক্তার মানে ডাক্তার হয়তো একটু অসন্তুষ্টি হবেন কিন্তু তারা সমাজের আর্থিকভাবে না হলেও অন্যভাবে সমাজের একটি এলিট শ্রেণীর মানুষ আজকে যারা রাস্তায় বসে আছেন যে তরুণ তরুণীরা যুবক যুবতীরা তারা অনেকেই কিন্তু ওই নন্দন চত্বরের মতো জায়গার বাইরে কোনোদিন ফুটপাতে বসেননি তারা কখনো ওই পাঁচ টাকার মা ক্যান্টিনের খাবারের জন্য লাইন দেননি তারা লক্ষ্মীর ভান্ডারে নাম লেখানোর জন্য দাঁড়িয়ে থাকেননি তারা ভোটের সময় শাসক বা বিরোধী যে কোনো দলের হয়ে একটা ছাপ্পা ভোট দেওয়ার জন্য বিনিময়ে তারা লাইনে এবং তাদের সামনে কোনো রাজনৈতিক দলের নেতাকেও দেখা যাচ্ছে না রাজনৈতিক দলের নেতা থাকলে সংগঠিত শক্তি থাকলে সরকারের পক্ষে খুব সুবিধে তাহলে একটা সমঝোতে আসা যায় সেটিং করা যায় ডিল করা যায় আন্ডারস্ট্যান্ডিং করা যায় কিন্তু এই যে শিক্ষিত মধ্যবিত্ত চাকুরিজীবী বহু প্রজন্ম ধরে মেধাজীবী মানুষের বাঙালি সাধারণ মধ্যবিত্ত বাঙালি সংখ্যায় তারা গোটা সমাজের পার্সেন্টেজ পপুলেশনে কত হবে আমি জানি না খুব বেশি নিশ্চয়ই নয় কিন্তু তারা খুব শাসকের পক্ষে বিপজ্জনক শ্রেণী কারণ তারা সংখ্যায় অল্প কিন্তু তাদের মত অনেক বেশি মানুষকে প্রভাবিত করে তারা একজন ডাক্তারের একটি ভোট কিন্তু গ্রামাঞ্চলে একজন শহরাঞ্চলে বটে একজন ডাক্তারকে একজন ডাক্তার প্রতিদিন রোগী দেখার সুবাদে যারা প্র্যাকটিস করেন অনেক বিশ ত্রিশ পঞ্চাশ জন মানুষের সঙ্গে কথা বলেন সেই মানুষগুলোর উপরে ডাক্তারের কথার প্রভাব অনেক বেশি একজন শিল্পী অপর্ণা সেনেরও একটি ভোট আমারও একটি ভোট কিন্তু একজন শিল্পী অপর্ণা সেন পরমব্রত মতো একজন শিল্পী ঋত্বিক চক্রবর্তী এদের মতো শিল্পীরা যা ভাবেন তা বহু মানুষকে প্রভাবিত করে সেই জন্য এদের নিয়ে সরকারের খুব বাড়তি ভয় এ সরকার যখন ক্ষমতা এসেছিল দু সালে তখন বাংলার সমাজের এই শ্রেণীটা ঠিক এই শ্রেণীটাই পুরোপুরি বামফ্রন্টের বিরুদ্ধে তুমি তৃণমূল কংগ্রেসের পক্ষে চলে গেছিল এই যে পরিবর্তনের মুখ বলে যাদের দেখানো হতো এক গাদা মুখের ছবি আমরা সকলেই তখন দেখতাম আর সেই মুখ দেখা যাচ্ছে আবারও পরিবর্তনের পক্ষে এখনো পর্যন্ত কিন্তু ওই যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ বাংলাদেশ থেকে ধার করা যে স্লোগানটি নবান্ন অভিযানের দিন ব্যবহার করা হয়েছিল সেটি কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি নয় সেটি কিন্তু এই যে আজকে সারা বাংলা জুড়ে নানা জায়গায় জেলায় 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 ব্লকে ব্লকে শহরে শহরে কলকাতায় মহানগরে রাজপথে কলেজ স্ট্রিটে ধর্মতলায় শ্যামবাজারে যাদবপুরে যে সমস্ত হচ্ছে তার দাবি কিন্তু নয় যে মমতা ব্যানার্জি পদত্যাগ মুখ্যমন্ত্রী পদোধায় তাদের দাবি কিন্তু ন্যায় বিচার ন্যায় বিচারের পথে যা বাধা তার অপসারণ অথচ শাসক ওই যে শাসক তোমার কিসের ভয় কোনো অজ্ঞাত কারণে শাসকের ভয় হয়েছে সবাই শাসকের বিরুদ্ধে এই জায়গাটা হচ্ছে বিরাট বড় সংশয়ের জায়গা সরকারের আসল ভয়টা হচ্ছে প্রথমত দুটো পয়েন্ট বললে প্রথম পয়েন্টটা হচ্ছে এইটা এই শ্রেণীটা এই শ্রেণীটা কিন্তু সরকারের উপর নির্ভরশীল নয় সরকারের উপর নির্ভরশীল যে শ্রেণী নির্ভরশীল করে রাখা হয় যে শ্রেণীকে তারা কিন্তু এখনো পর্যন্ত পথে ঘাটে তাদের দেখা যাচ্ছে না বিশেষ ওই যে আমরা একটা ফোর্স করলে ওরা গর্তে ঢুকে যাবে এটা সত্যি সংখ্যার বিচারে সত্যি হয়তো সত্যি কিন্তু সরকারের কি সরকার পক্ষে শাসকের কি ফোর্স করার সাহসটা আছে আজকে আরজি করে দশ পঞ্চাশ একশো জন ডাক্তারকে মেরে ভয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য দশ হাজার লোক যথেষ্ট আর ওই আরজিকর হাসপাতালের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যদি ডাক দেন দশ হাজার এক লক্ষ মানুষ আসতে পারেন কয়েক মিনিটের মধ্যে শাসকের কে সেই নৈতিক জোর আছে ওই এক লক্ষ মানুষকে ওই লক্ষ্মীর ভান্ডারী উপভোক্তা কন্যাশ্রী উপভোক্তা নানা সরকারি টকে উপভোক্তা এক লক্ষ মানুষকে বলতে আরজিকর এই ডাক্তার গুলোকে ধরো মারো কারণ সরকারের বিরুদ্ধে নেই ওই জন্যই হুমকি অব্দি চলছে আমরা ফোর্স করলে ওরা গর্তে ঢুকে যাবে সত্যি সত্যি ফোর্স করার পর মুখ্যমন্ত্রী নিজেই ফোর্স করেছিলেন তারপর তাকে নিজের কথা নিজে গিলতে হয়েছে কটা উদাহরণ সাম্প্রতিকালে আপনাদের মনে পড়ে যে মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি নিজের একটা কথা বলে তারপর তার ব্যাখ্যা দিয়েছেন তার নিজের কথা তাকে গিলতে হয়েছে তাও শ্রীরামকৃষ্ণকে উদ্ধৃত করে ব্যাখ্যা দিতে না না কথা বলতে চাইনি আমি ভয় দেখাতে চাইনি যদিও সুপ্রিম কোর্ট এই বলেছে তবুও ইত্যাদি সুপ্রিম কোর্ট ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছে আগামী পাঁচই সেপ্টেম্বর আবার এই মামলার শুনানি আছে এবং যদি এই প্রসঙ্গ হচ্ছে মনে করার কারণ আছে যুক্তিসঙ্গত কারণ আছে যে সুপ্রিম কোর্টের সেই অবস্থানই বজায় থাকবে সুপ্রিম কোর্ট আবারও ডাক্তারদের কাজে কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করবে কিন্তু সুপ্রিম কোর্ট কোন নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গ্রহণ করে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে নির্দেশ বক্তব্য ডাক্তারদের কোন নির্দেশ দেয়নি অনুরোধ করেছে তখন আছে দুটো যে প্রসঙ্গে ছিল আমি রাজনীতির প্রসঙ্গে একটু ফিরে যাই সরকারের প্রথম অস্বস্তির জায়গা যে এমন একটা শ্রেণীর আন্দোলনে নামা সরকারের বিরুদ্ধে সরব হওয়া ন্যায় বিচার চেয়ে যাদের ঠিক বিশ্বাস করা যায় না কারণ তারা নির্ভরশীল নয় তাদের যে আর্ম টুইস্ট করে তাদের খুব একটা কিছু করা যাবে না তারা নিজেদের মতো লেখাপড়া ইত্যাদি করে কিছু একটা ব্যবস্থা ট্যাবস্থা তারা করে নেবে সরকার চাকরি না দিলেও এই শ্রেণীটা চাকরি না পেয়ে বসে থাকবে না কিছু কাজকর্ম করে থাকবে সম্ভবত পশ্চিমবঙ্গের বাইরে হয়তো দেশেরও বাইরে কিন্তু এরা না খেতে পেয়ে মরবে না এরা এরা খাবারের জন্য নির্ভরশীল হবে না সরকারের উপর সুতরাং এই শ্রেণীকে ভয় দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা আরো বড় জিনিস ছাত্র সমাজ শুধু মেডিকেল স্টুডেন্টের কথা বলছে ডাক্তারি ছাত্রদের কথা বলছে সামগ্রিকভাবে ছাত্র সমাজ এই ছাত্র সমাজ তার সঙ্গে সরকারের দলের সম্পূর্ণ ডিসকানেক্ট তৈরি হয়ে গিয়েছে একটা তৃণমূল ছাত্র পরিষদ আছে আঠাশে আগস্ট তাদের অনুষ্ঠান হচ্ছে ভোটের সময় পতাকা কাধিনি অনেক লোক বেরিয়ে আসছে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি নবান্ন অভিযানের মতো আসলে তারা ছাত্র নয় বিজেপির নবান্ন অভিযানে যেমন দেখা গেছিল ছাত্রের বাবা কাকাদের এখানে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নামে ছাত্রের বাবা কাকা মামা দাদারাই আসছে প্রকৃত ছাত্র সমাজের সঙ্গে সম্পূর্ণ সম্পূর্ণ তৈরি হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে শাসক দল শাসকের মনোভাব যার জন্য এই ছাত্র সমাবেশে আঠাশে আগস্টের সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অনুরোধ করেছেন প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে দারুণ জিনিস দেখতে লাগে অভিষেক প্রকাশ্যে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তা মেনে নেন অভিষেক অনুরোধ করলেন যে যাতে ছাত্র পরিষদ নির্বাচন হয় মুখ্যমন্ত্রী বলে এবার ছাত্র মাফ করবেন ছাত্র পরিষদ না ছাত্র সংসদে নির্বাচন গুলো হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো হিসেবে বললেন এবার সেটা দেখতে হবে যাতে হয় দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীকে বলেছেন প্রশাসনটা এই জায়গায় গেছে ছাত্র সংসদে নির্বাচন হবে সে মন্ত্রী দেখবেন ছাত্ররা স্বাভাবিকভাবে সারা পৃথিবীতে তারা প্রতিষ্ঠান বিরোধী তারা সরকার বিরোধী যে কোনো সরকারের বিরোধী তারা সরকার রাজ্য সরকার এখানকার রাজ্য সরকার রাজ্যে দেশে তারা সরকারের বিরোধী তাদের নির্বাচনের শিক্ষামন্ত্রী পুরোটা দেখেন তাহলে সে নির্বাচনে ছাত্র সংসদের পক্ষে ছাত্র আস্থা থাকবে না সম্ভবত ছাত্র সংসদে নির্বাচন হলে সব ছাত্র সংসদ তৃণমূল কংগ্রেস অনায়াসে জিতবে না এটা ভেবে এই নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল যে শাসক যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে বৃহত্তর সমাজে কিছুটা কিছুটা ভয় দেখিয়ে এক ধরনের পোষ্য বাহিনী তৈরি করে নানাভাবে আয়ের ব্যবস্থা করে সমান্তরাল ইকোনমির মাধ্যমে সিন্ডিকেট তোলাবাজি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কিছুটা সমাজের একটা অংশকে দখল করতে পারবে ভয় দেখিয়ে একটা অংশকে দখল করতে পারবে একটা অংশকে একটা বৃহৎ অংশকে তুষ্ট রাখতে পারবে সরকারি নানা প্রকল্পের দ্বারা সেভাবে ভেবেছিল ছাত্র সমাজও একটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলে আসবে তাদের দখলে আসেনি কোন নিয়ন্ত্রণ নেই আজকে তৃণমূল কংগ্রেসের কোন নেতা গিয়ে এই যে ছাত্র নেতা কি এই যে আন্দোলনরত ডাক্তারদের কাছে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দাঁড়ান তাদের বক্তব্য কেউ মন দিয়ে শুনবে না শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে শুনবে না এইটা হচ্ছে দ্বিতীয় বড় বিপদ রাজ্যের শাসক দলের সঙ্গে সমাজের শাসকের উপর আর্থ ভাবে নির্ভরশীল নয় মেধাজীবী শিক্ষিত সমাজের ডিসকানেক্ট তৈরি হয়েছে ছাত্র সমাজের সঙ্গে সরকারের সম্পূর্ণ ডিসকানেক্ট তৈরি হয়েছে এই অবস্থাটা আমাদের মনে করিয়ে দেয় বামফ্রন্ট সরকারের শেষ দিককার কথা তখনও ঠিক এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল সরকার সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল বিশ্বাসযোগ্যতা হারালে সরকার এবং সরকারি দল ছন্ন ছাড়া অবস্থা হয় দিশা হারা অবস্থা তারা নানাভাবে নানা কথা বলতে থাকে আজকে আমরা যখন শাসক দলের নেতাদের দিকে তাকাচ্ছি তাদের কথাবার্তা শুনছি যে কাকলি ঘোষ দ্বারা আমি আমার যে এলাকা আমার এলাকার উনি সাংসদ বহু মানুষের ভোট তিনি লোকসভা নির্বাচনে এই জন্য পেয়েছেন যে তাকে ভোট দিলে বিজেপি প্রার্থীকে আটকানো যায় তিনি যে কথা বলেছেন আমার পরিবারে আমার চেনাশোনার মধ্যে ডাক্তার যারা রয়েছেন আমার দিদি আমার ভগিনী স্থানীয় যারা রয়েছেন তারা ক্ষিপ্ত তারা ক্রুদ্ধ তারা কাকলিগ্রস্ত স্থিতার যে ডাক্তার এ কথা বলতে তারা ঘৃণায় মুখ দেখাচ্ছেন কাকুলি দেবীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হয়েছে কার্যত ক্ষমা চাইতে হয়েছে কিন্তু বলছেন কেন বলে ফেলছেন কেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমস্ত বক্তব্য উঠে আসছে তাদের বোঝা যাচ্ছে তারা সম্পূর্ণ ছন্ন ছাড়া দিশা হারা বিভিন্ন তিনটি টেলিভিশন চ্যানেলকে তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের কোনো প্রতিনিধি যাবেন না অন্য একটি টেলিভিশন চ্যানেলে আজকে আমি অন্য একজন তৃণমূল কংগ্রেসের সাংসদকে দেখছিলাম মহিলা সাংসদ দোলা সেন তিনি যে কথা বলছিলেন মন দিয়ে শুনছিলাম কিছুক্ষণ তার মধ্যে সারবত্তা আছে দোলা সেন রাজনীতি করা মানুষ এখন তৃণমূল কংগ্রেসে রয়েছেন কিন্তু তার যে কথাবার্তা তার মধ্যে কিছুটা সুস্থ রাজনৈতিক ভাবনার পরিচয় আমি পেয়েছি কিন্তু তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতা নেত্রী যারা সম্পূর্ণ ভাবে মমতা ব্যানার্জির ভাবমূর্তি নির্ভর রাজনীতি করেছেন সেভাবেই পরিচিত হয়েছেন বড় হয়েছেন লালিত পালিত পোষিত হয়েছেন এবং করে খাচ্ছেন তাদের অবস্থা সম্পূর্ণ ছন্ন ছাড়া বিশাল এবার আমি শেষ করবো একটা প্রসঙ্গ বলে ছাত্র সমাজ ন্যায় বিচার চাইছে নাগরিক সমাজ বিচার চাইছে বাংলার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন তারা চাইছে কি না রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন যারা চাইছে তারা সম্পূর্ণ রাজনৈতিক শক্তি বিজেপি বামপন্থী এবং কংগ্রেসও এইভাবে ক্ষমতা দখলে পক্ষপাতী নয় কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে সম্ভবত অন্য বিকল্প কোনো পথ নেই বুঝতে পেরে এইভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করছে সেই আন্দোলনে কি বাংলার নাগরিক সমাজ আছে আমার দৃঢ় বিশ্বাস নেই তাদের সঙ্গে সেই ভাবনার সঙ্গে তো একেবারেই নেই নেই তার কারণ হচ্ছে আজকে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকাই সেখানে কি নারীদের নিরাপত্তা সুরক্ষা ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যথাযথভাবে না হয় আজকেই সংবাদ মাধ্যমে খবর রয়েছে নানা জায়গায় খবর প্রচারিত হয়েছে সাত মাস আগে বেনারস হিন্দি ইউনিভার্সিটির ভিতরে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যে তিনজন অভিযুক্ত ছিল তিনজনই সেখানকার ছাত্র এবং তারা বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত তারা সকলেই জামিন পেয়ে গিয়েছে সাত মাসের মধ্যে তারা ধর্ষণে অভিযুক্ত অভিযোগ ওঠার পর তাদের সে রাজ্য থেকে পাঠিয়ে দেওয়া হয় মধ্যপ্রদেশে প্রচার করার জন্য ভোটের প্রচার করার জন্য অনেক হইচই হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন কেন্দ্রের মধ্যে ভোটের আগে হইচই হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয় তারা জামিন পেয়ে গেছেন সবাই বোঝা যাচ্ছে পুলিশ কিভাবে কেস সারিয়েছে তাদেরও ওই বিলকিস বানু ধর্ষণ মামলায় ধর্ষিতদের ধর্ষকদের অপরাধীদের যখন মুক্তি দেওয়া হল তাদের যেমন মালা পরিয়ে বরণ করা হয়েছিল ঠিক সামনে এই এই তিনজনের তেমন এই তিন অভিযুক্তকেও মালা পরিয়ে বরণ করা হয়েছে আজকে দফা এক দাবি এক মমতার পদত্যাগ তার জের টেনে এর মমতা ব্যানার্জির শাসনের বদলে বিজেপির শাসন প্রতিষ্ঠানে বাংলার মেয়েরা কি নিরাপদ হবে আমার বক্তব্য হচ্ছে না হবে না তার জন্য সরকার সরকারি পিপল এর স্পষ্ট বক্তব্য হচ্ছে সরকার পরিবর্তন হোক ভোটের মাধ্যমে কিন্তু এই যে দুর্নীতি ভয়ঙ্কর দুর্নীতি স্বজন পোষণ ডাক্তারি শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতির জালে আষ্টে জড়িয়ে দেওয়া এর তদন্ত হোক প্রত্যেকটা অপরাধীর শাস্তি হোক অপরাধী যদি মুখ্যমন্ত্রী হন তারও শাস্তি হোক কিন্তু সরকার পরিবর্তন ভোট ছাড়া নয় সরকার পরিবর্তন রাজপথে আন্দোলন করে নয়